হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকে টপিক হচ্ছে জানুয়ারি মাসটা কুম্ভ রাশির মানুষদের কেমন যাবে না যাবে, নতুন বছরের ফার্স্ট মান্থ। তাহলে চলুন জেনে নিই এই মাসটা কি ফল দিচ্ছে না দিচ্ছে। বন্ধুরা, জানুয়ারি মাসের 24 তারিখ থেকে কুম্ভ রাশির মানুষদের কিন্তু শনি সাড়ে সাতই স্টার্ট হচ্ছে 24 তারিখ থেকে। তো সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে, আমি কুম্ভ রাশি শনি সাড়ে সাতই নিয়ে একটা ভিডিও আপ করেছি, যদি এখনও না দেখে থাকে আমি কার্ডে লিঙ্ক দিয়ে দিচ্ছি, ভিডিওটিকে দেখে নিন, কারণ ভিডিওটি আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। গোটা বছরটা নিয়ে অনেক বিস্তারে আলোচনা করা আছে, আপনারা ওখানে গেলে বুঝতে পারবেন আপনাদের লাইফটা অ্যাকচুয়ালি কোন ট্র্যাকে যাচ্ছে বা না যাচ্ছে, কি প্রফিট হচ্ছে, কি লস হচ্ছে, লাইফে কি অ্যাচিভ করছেন, টোটাল ডিটেলসে আলোচনা করা আছে। তাহলে গিয়ে দেখুন আর আমাকে জানান ভিডিওটি কেমন লাগলো না। তাহলে চলুন জেনে নিই জানুয়ারি মাসের জব সেক্টর কেমন থাকছে আপনাদের। জবের ক্ষেত্রে আমি বলবো আপনারা প্রচণ্ড চ্যালেঞ্জ ফেস করছেন, আর সেই চ্যালেঞ্জের রেজাল্টও কিন্তু আপনারা পাবেন মাসের 13 তারিখের পর থেকে। আপনারা অনেকটা বেটার রেজাল্ট পাবেন। যাদের বার্থ চার্টে ফরেন কানেকশন আছে, যাদের কোনো কারণে যাওয়া হচ্ছিল না বা পেন্ডিং হয়ে যাচ্ছিলো, তাদের জন্য কিন্তু প্রচণ্ড ভালো সময়। আপনার জব সূত্রে কোথাও আপনাকে বাইরে যেতে হতে পারে। যারা ফরেনের সাথে কোনো বিজনেস করেন তাদের জন্য সময়টা ভালো, জবের জন্য সময়টা ভালো। এই সময় আলটিমেট কথা হচ্ছে আপনার ফরেনের সাথে কানেকশন কিন্তু খুব ভালো ডেভেলপ করবে। কাজের জায়গায় কিন্তু আপনাদের মান প্রতিষ্ঠা কিন্তু অনেকটা ডেভেলপ করবে। কাজের জায়গায় আপনাদের যে ছোটোখাটো মিস্টেক হচ্ছিলো সেই মিস্টেকগুলো কিন্তু 13 তারিখের পর থেকে অনেকটা কমে যাবে। আপনাদের প্রচণ্ড যে ওয়ার্কলোড ছিল সেটা অনেকটা কমবে এবং কাজের জায়গায় কিন্তু আপনি অনেকটা সাকসেস নিজেকে ফিল করবেন। এটা কিন্তু দারুণ একটা নিউজ। আপনারা অনেকদিন ধরে যে প্রবলেমগুলো ফেস করছিলেন সেগুলো কিন্তু অনেকটা সলভ হয়ে যাবে। কাজের জায়গায় একটা ভালো প্রোগ্রেস দেখতে পাবেন, অনেকটা সফলতা, এই জিনিসগুলোর কিন্তু সম্মুখীন আপনারা এই সময় থেকে হয়ে যাচ্ছেন। কিন্তু আরেকটা জিনিস পাশাপাশি থাকছে, প্রচণ্ড প্রচণ্ড পরিশ্রম কিন্তু আপনাদের এই মাস থেকে শুরু হলো। কাজের জায়গায় প্রচণ্ড পরিশ্রম কিন্তু আপনাদের থাকছে, সেই সারাদিন সারা রাত একদম মুখ গুঁজে কাজ করার সময়টা কিন্তু আপনাদের শুরু হয়ে গেল। যখনই শনি সাড়ে সাতই স্টার্ট হয়ে যাচ্ছে, এই জিনিসটা কিন্তু আপনাদের অলরেডি স্টার্ট হবে। তাহলে কাজের জায়গায় বেটার রেজাল্ট পাচ্ছেন, যারা ধরুন কোনো টেকনিক্যাল জব করেন তাদের জন্য সময়টা ভালো, যারা এডুকেশন রিলেটেড জব করেন তাদের জন্য সময়টা ভালো, গভর্নমেন্ট সার্ভিস যারা করেন তাদের জন্য খুব একটা বেটার রেজাল্ট আমি কিন্তু এই সময় বলবো না, তাদের জন্য সময়টা একটু চাপা থাকছে। যাদের বার্থ চার্টে রবি শনি যোগ আছে তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা প্রবলেম অ্যারাইজ করবে কাজের জায়গায়। যাদের বার্থ চার্টে রবি শনি যোগ নেই তাদের কোনো সমস্যা কিন্তু সেরকমভাবে থাকছে না, তবে সরকারি চাকরির মানুষদের একটু সমস্যা থাকছে। যারা কোনো টেকনিক্যাল ওরিয়েন্টেড কাজ করেন ভালো, যারা সেলস বা মার্কেটিংয়ে আছেন সেটাতে 13 তারিখের পর থেকে অনেকটা বেটার কিন্তু রেজাল্ট দেখতে পাবেন। যারা আইটিতে জব করেন তাদের জন্য ভালো, সফটওয়্যার ওরিয়েন্টেড কাজের জন্য কিন্তু সময়টা দুর্দান্ত এক কথা বলবো। যারা অ্যাডভোকেট আছেন তাদের জন্য সময়টা কিন্তু খুব ভালো যাবে এই সময় থেকে আপনাদের। এবার জানবো আপনাদের বিজনেস নিয়ে কেমন যাচ্ছে। বিজনেস নিয়ে আমি বলবো মোটামুটি যাবে, হ্যাবক কিছু যাবে না। নতুন বিজনেস শুরু করার জন্য আমি খুব একটা পয়েন্ট দিতে পারছি না, নতুন বিজনেস শুরু করার জন্য একদম ভালো না। 15 তারিখের পর থেকে বিজনেসে একটু ডেভেলপ দেখতে পাবেন। বিজনেসে কিন্তু লেনদেনের সময় একটু সচেতন থাকুন, সচেতন থেকে লেনদেন করুন। আর এই সময় পার্টনারশিপের বিজনেসও খুব একটা বেটার রেজাল্ট কিন্তু পাবে না। এই সময় বিজনেসে ইনভেস্ট কিন্তু কোথাও গিয়ে আপনাদের একটু প্রবলেম অ্যারাইজ করাতে পারে। সমস্ত ডকুমেন্টস চেক করে দেন পার্টনারশিপে আসুন বা ইনভেস্ট করুন, না হলে কিন্তু কোথাও গিয়ে প্রতারিত আপনারা হতে পারেন। কোন কোন বিজনেস বেটার যাবে, যারা অ্যাডভোকেট আছেন এই প্রফেশনে বিজনেস করেন তাদের জন্য ভালো, যারা এডুকেশন ওরিয়েন্টেড কোনো বিজনেস করেন তাদের জন্য ভালো, যারা ফটোগ্রাফির বিজনেস করেন তাদের জন্য ভালো, যারা ধরুন কোনো নাচ গান এই সমস্ত নিয়ে বিজনেসের মধ্যে আছেন তাদের জন্য সময়টা ভালো, যারা টেকনিক্যাল কিছু নিয়ে বিজনেস করেন সেই সমস্ত বিজনেস কিন্তু অনেকটা বেটার। এবার জেনে নেব আপনাদের ম্যারেজ লাইফ কেমন থাকছে। ম্যারেজ লাইফে খুব ভালো বলবো আমি, ম্যারেজ লাইফ খুব ভালো পর্যায়ে থাকছে। ম্যারেজ লাইফে আলাদা একটা অধ্যায় কিন্তু যখনই শনি সাড়ে সাথে স্টার্ট হবে আপনারা ফেস করবেন। দুজনের মধ্যে বন্ডিং খুব ভালো হবে, একে অপরকে রেসপেক্ট করবেন। তবে একটা কথা,
আপনাদের রিলেশনে একটু ডিস্টেন্স ক্রিয়েট হতে পারে। কেমন বলুন তো, ধরুন কর্মের সূত্রে কোথাও আপনাকে বাইরে যেতে হতে পারে বা আপনার পার্টনার কোথাও কর্মসূত্রে বাইরে আছে, এই ধরনের জিনিস কিন্তু আপনাদের মধ্যে ক্রিয়েট হয়ে যাবে। দুজনের মধ্যে বন্ডিং ভালো, রিলেশন একদম খুব সুন্দর যাবে, কিন্তু এই মানে ডিস্টেন্স জিনিসটা কিন্তু থাকছে। পার্টনারের সাথে এতদিন যে অ্যাডজাস্টমেন্টটা আসতো না, সেই অ্যাডজাস্টমেন্টটা কিন্তু খুব দুর্দান্ত এই সময় থেকে আসবে। এবার জানবো প্রেম নিয়ে কেমন। প্রেম নিয়ে মোটামুটি ভালো বলবো, নতুন প্রেম লাইফে আসবে, তবে নতুন প্রেমে এগোনোর আগে একটু বুঝে এগোনোটাই ভালো। যাদের বার্থ চার্টে বুধ কেতু যোগ আছে, যাদের বার্থ চার্টে রবি শনি যোগ আছে, সেই সমস্ত মানুষদের কিন্তু কোথাও গিয়ে একটু প্রবলেম অ্যারাইজ করবে, একটু বুঝে শুনে চলুন, না হলে কিন্তু সমস্যার সম্মুখীন হতে পারেন। এবার জানবো এডুকেশন নিয়ে কেমন। প্রথম ধাপটা এডুকেশনের জন্য অনেকটা বেটার, কিন্তু সেকেন্ড ধাপটা আর একটু বেটার পাবেন। এতদিন ধরে এডুকেশনে যে ফোকাস করতে পারছিলেন না, সেগুলো কিন্তু ভালোভাবে মিস্টেক হচ্ছিলো, সেগুলো কিন্তু সেকেন্ড ফেজ থেকে এই মাসের অনেকটা বেটার হয়ে যাবে। হায়ার এডুকেশনের জন্য সময়টা ভালো, যারা সরকারি চাকরির জন্য পড়াশোনা করেন তাদের জন্য সময়টা কিন্তু অনেকটা বেটার আপনারা দেখতে পাবেন। যারা ভাবছেন যে সরকারি চাকরি পড়াশোনা স্টার্ট করব, তাদের জন্য সময়টা কিন্তু অনেকটা বেটার। যারা কোনো কেরিয়ার ওরিয়েন্টেড কোর্স করতে চাইছেন তাদের জন্য সময়টা কিন্তু অনেকটা বেটার আপনারা দেখতে পাবেন। স্কুল স্টুডেন্টরা কিন্তু এই সময় ভালো রেজাল্ট পাবেন, তবে 15 তারিখের পর থেকে অনেকটা বেটার রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। এবার জেনে নেবো আপনাদের হেলথ নিয়ে। হেলথের কিন্তু একটু প্রবলেম থাকছে। এবার জেনে নেবো আপনাদের হেলথ নিয়ে। হেলথ নিয়ে একটাই কথা বলবো, আপনাদের কিন্তু হার্ট সংক্রান্ত প্রবলেম অ্যারাইজ করতে পারে বা লিভার ওরিয়েন্টেড কিন্তু কোনো প্রবলেম অ্যারাইজ করতে পারে। এই সমস্ত প্রবলেমের দিকে অনেকটা কেয়ার দিন, না হলে কিন্তু সমস্যাটা অনেক বৃদ্ধি পাবে। এবার জেনে নেবো আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশন কেমন থাকছে। ফিনান্সিয়াল কন্ডিশন ভালো, অলরেডি স্টার্ট হচ্ছে, এক ধাপে ভালো কখনোই আমি বলবো না। এই মাস থেকে আপনারা আস্তে আস্তে দেখতে পাবেন যে আপনাদের অর্থ গ্রোথটা ভালো থাকছে, সেভিংস ভালো হচ্ছে। একটু প্ল্যানিং করে চলুন, অনেকটা বেটার কিন্তু রেজাল্ট আপনারা এই মাসটা থেকে অ্যাচিভ করতে পারবেন। আর বলার মতো কিছু নেই, আমি অনেকটা বলে দিয়েছি। ভালো রেজাল্ট মিলিয়ে মিশিয়ে বেশ ভালো রেজাল্টই কিন্তু আপনাদের শুরু হচ্ছে। তাহলে বন্ধুরা, কুম্ভ রাশির সমস্ত কিছু নিয়ে আমি ভিডিওটা করার চেষ্টা করলাম। আমার ভিডিওটি কেমন লাগলো আমাকে অতি অবশ্যই জানাবেন, জানাতে কিন্তু ভুলবেন না। আর চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। কেন সাথে থাকবেন? অনেক ইনফরমেশান পাওয়ার জন্য। শুধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে কিন্তু হবে না, পাশে থাকা বেল আইকনটাও কিন্তু প্রেস করতে হবে, যাতে আমি যখনই ভিডিও আপ করি আপনার কাছে নোটিফিকেশান কিন্তু চলে যায়। তাহলে বন্ধুরা, টাটা, দেখা হচ্ছে অন্য ভিডিও।